দীপাবলি মানেই আলো রূপ সব প্রিয়জন বন্ধু কিমা আতিওদের জন্য কেনাকাটার ঐতিচ্ছবাহী প্রতিষ্ঠান আউরন এক্সক্লুসিভ আসন্ন দীপাবলি ও ভাদ্র প্রতিতিয় উপলব্ধে প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে 10 শতাংশ বিশেষ ছাড় দেরি নয় অফরন্ত স্টক লগন করুন আমাদের ওয়েবসাইট অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রঙিন প্রতিদিন আউরনের সঙ্গে নিন নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম আবরণ এর সঙ্গে পথ চলা রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন কিন্তু যে শাড়িটা আবরণকে রঙিন করে তুলেছে আপনাদের কাছে সেটি হচ্ছে ঢাকাই অর্থাৎ আমাদের এখানকার এপার বাংলার ঢাকাই জামদানি আজকেও সেই সম্ভার তার কারণ এই নভেম্বরের এন্ড থেকেই তো শেষের সপ্তাহে মনে বিয়ে শুরু হয়ে যাচ্ছে কার্তিক মাস শেষ অঘ্রাণ মাসে পা রেখে ফেলেছি সম্ভবত আজকেই কার্তিক মাসের শেষ কিংবা অঘ্রাণ এরকম একটা মানে ঠিক মধ্যক্ষণে দাঁড়িয়ে আছি তো আজকে হচ্ছে আর কার্তিকের অঘ্রাণ মানে শেষের দিন সম্ভবত ঘরে ঘরে কার্তিক পড়েছে আর কার্তিক পুজো হচ্ছে তো যাই হোক মজা করতে করার কথাই বললাম কিন্তু অঘ্রাণ মাস মানেই বিয়ের মাস প্রচুর মানুষের বিয়ে আর বিয়েতে সব সহজ শাড়ি যেটা গিফটও করা যায় প্রণামীর জন্য ভাবা যায় সেটা হচ্ছে জামদানি প্রথম জামদানিটা আজকে কিন্তু আমরা একটু শুরু করছি একটু প্রাইসে যেমন ফোর টু ফাইভ জিরো দিয়ে কেননা এর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন এক নম্বর শাড়ি আমি আঁচলে যাই একটা লাইট তুতের ব্যবহার রয়েছে লাইট লেমনের উপরে দুটোই খুব সফট কালার টোন তার মধ্যে পিঙ্কটা দিয়ে এটাকে একটু হাইলাইট করা হয়েছে এক নম্বর শাড়ি নিচের দিকের পার্টটা ডাবল লাইনে উপর দিকের পার্টটা সিঙ্গেল লাইনে ভেতরে একদম অসংখ্য বুটির সঙ্গে বড় বুটা যাচ্ছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি চার হাজার দুশো পঞ্চাশ ফোর থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি নাম্বার ওয়ান এক নম্বর চার হাজার দুশো পঞ্চাশ এবারে আসবো নাম্বার টু দু নম্বর শাড়ি নাম্বার টু ওই সেম উইভিংটাই থাকবে এইগুলো কিন্তু খুব সফট কালারের দেখুন একদম পাউডার টোনের উপরে এটা হচ্ছে আঁচল তারপরে হচ্ছে পার এটা হচ্ছে একদম পাউডার পিঙ্কের উপরে মানে একদম লাইট টু লাইট টোনের উপরে দেখাচ্ছি আমরা এবং এটার সঙ্গে কিন্তু প্রত্যেকটার ভেতরেই মিনের গল্পটা যাচ্ছে অসংখ্য বুটি মানে একই ভলিউমে বুটি যাবে পুরো শাড়িটাতে নাম্বার টু দেখালাম ফোর টু দু নম্বর শাড়ি এই অবধি দেখুন আমি একটু দেখিয়ে দিই কোল আচল পর্যন্ত কিন্তু পুরো কাজ এইটুকু তো জাস্ট বুঝতে হয় সামনে এই কোল আচল পর্যন্ত পুরো কাজ নাম্বার টু দেখালাম ফোর টু এবারে আসছি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে তুতে দিয়ে নাম্বার থ্রি তিন নম্বর এই হচ্ছে শাড়িটা তিন নম্বর শাড়ি এরও প্রাইস হচ্ছে ফোর অর্থাৎ তার মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে চারশো টাকা বাদ কিন্তু আজকের এই এপিসোডটাই আপনাদের বলে দিই আজ অবধি এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ ষোলোই নভেম্বর দু হাজার কুড়ির এপিসোড অবধি আপনারা পাচ্ছেন এটা হচ্ছে তিন নম্বর শাড়ি চার হাজার দুশো পঞ্চাশ তিনের পরে যাব চার নম্বর শাড়ি নাম্বার ফোর এতক্ষণ আমরা একই ধরনের দেখালাম এক দুই তিন অব্দি চারে এবার ডিজাইনটা কিন্তু বদলে গেল এটা এটা হচ্ছে হচ্ছে আঁচল গ্রে কালারে পার্টার মধ্যে একটা ব্ল্যাকের টাচ রয়েছে আর এদিকে রয়েছে গ্রে অ্যাকচুয়ালি বলি এদিকে কালো সুতোর টানা ছিল এখানে সাদা সুতোর টানা যখন ভার্নাটা কাছে ব্ল্যাক দিয়ে গেছে গিয়ে এইখানে টোনটা এসছে গ্রে এখানে এসছে ব্ল্যাক কারণ ব্ল্যাকের উপরে ব্ল্যাক পড়েছে এবার রেড ইয়েলো হোয়াইট দিয়ে নকশাটা করা হয়েছে আর দুটো দুদিকে কিন্তু এরকমভাবে টিস্যুর বর্ডার যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের চার নম্বর শাড়ি চার হাজার পঞ্চাশ ফোর জিরো ফাইভ জিরো এর উপরেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ চারশো পাঁচ টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর শাড়ি নাম্বার ফোর এর পরে শাড়িটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নম্বর আচল পার এটা হচ্ছে পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ এই হচ্ছে শাড়িটা বরফির একটা নকশা এসছে কিন্তু ব্লুয়ের সঙ্গে খুব সুন্দর করে বোনা গেছে আর পাটটার মধ্যে সাবেকি পাট জামদানির সাবেকি পাটটা কিন্তু দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর লাইট পেস্তার উপরে যাচ্ছে কাজটা অফ হোয়াইট এবং ব্লুয়ের ব্যবহার নাম্বার ফাইভ দেখালাম প্রাইস হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি তিন হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ থ্রি ফাইভ ফাইভ জিরো এরপরে আমরা চলে আসবো নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার সিক্স ছ নম্বর আঁচলের নকশাটা দেখায় এটা কিন্তু গ্রে ওই মানে হোয়াইটের টানা ব্ল্যাক ভারনা গেছে শাড়িটাতে এবং আঁচলের মধ্যে মজেন্ডা এবং ইয়ালো দিয়ে কাজ পারের নকশাটা দেখাই এটা হচ্ছে পার যাবে ভেতরে যাবে ভেবুটি উপর দিকে যাবে টেম্পল ওটা যাচ্ছে উপরের দিকে টেম্পল একদম ঘন কাজ কোথাও কোনো গ্যাপ নেই এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম ছ নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার সিক্স ছ নম্বর তিন হাজার পঞ্চাশ এবারে আসবো নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার সেভেন একই নকশা দেখাবো কিন্তু কম্বিনেশন বদলে যাচ্ছে এটা হচ্ছে লাইট লেমনের উপরে লেমন গ্রিনের উপরে মজেন্টা দিয়েই কাজ যাচ্ছে আঁচলে বডিতে আসছে এভাবে নকশাটা নিচের দিকে ব্লু মজেন্টা এবং হোয়াইটের কাজ উপরের দিকেও টেম্পল কিন্তু ওভাবেই যাচ্ছে প্রাইস একই থ্রি জিরো নাম্বার হচ্ছে সেভেন সাত নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ তারপরে টেন পারসেন্ট আট নম্বর শাড়ি আমি একটু বলি এইটাতে যে কাজটা যাচ্ছে না এটা কিন্তু ব্ল্যাক সুতোর কাজ নয় এটা কিন্তু মিড নাইট ব্লু কালারের সুতো আর আমার খুব পছন্দের জামদানি এই জামদানিগুলোর খুব মানে স্মার্ট জামদানি অনেক সময় না গায়ের মধ্যে কাজটা আমার অনেক অনেক আছে এবার একটু অন্য কিছু চাই এটা আঁচল পারের হচ্ছে জামদানি আঁচল এবং পার প্রাইসটা হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার এইট আট নম্বর শাড়ি দেখালাম তিন হাজার পঞ্চাশ এর সঙ্গেও কিন্তু এর সঙ্গেই শাড়িটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস রয়েছে থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার হচ্ছে এটা দেখালাম হচ্ছে নাম্বার এইট আট নম্বর এবারে যাব নাম্বার নাইন ওটারই আর একটা কালার এবং রানি অরেঞ্জে ন নম্বরে হচ্ছে রানি অরেঞ্জ নাম্বার নাইন নম্বর শাড়ি ব্লাউজ পিস যাচ্ছে শুরুতে এটা ব্লাউজ তারপরে আসছে আঁচল তারপরে আসছে পার এই হচ্ছে শাড়িটা নাম্বার নাইন ন নম্বর শাড়ি এবং ন নম্বরের প্রাইস হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো তিন হাজার পঞ্চাশ তারপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট নাম্বার নাইন থ্রি জিরো ফাইভ জিরো ন নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ দশ নম্বর নাম্বার টেন আমরা অনেকগুলো দেখে ফেললাম এবারে তিনটে দেখে ফেললাম অনেকগুলো শব্দটা ব্যবহার করা ভুলেরও মাত্র তিনটে দেখলাম তাও একের বেশি তো দেখলামই আপনারা তিনজনই পাবেন আরও যদি মনে করেন হয়তো একটু ফোন করে নেবেন আরও যদি কিছু কালার থাকতে পারে এটা একদম ওটা ছিল একদম মিড ব্লু দিয়ে যেটা ব্ল্যাকের মতো মনে হলো এটা হচ্ছে ব্লু দিয়ে প্রাইস একই থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার হচ্ছে টেন দশ নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ তার সঙ্গে ব্লাউজ এগুলো একদম বড়ো দিদিদের জন্য গিফট হতেই পারে এরপরে আমি চলে যাব এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন সি গ্রিন কালার প্রত্যেকটাই কিন্তু উইথ ব্লাউজ পিসই দেখালাম এটাও উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে একদম শুরুরগুলো তো মনে ছিল না চার হাজার দুশো ব্লাউজ পিস ছিল না এগুলোতে ব্লাউজ পিস দেখালাম প্রথমে যাচ্ছে ব্লাউজ পিস তারপরে আসছে আঁচল লাইট সি গ্রিন একদম পাউডার সি গ্রিন বলা যেতে পারে তার মধ্যে সাবেকি নকশার পার আর ভেতরে যাচ্ছে অজস্র বুটি নিচের দিকের পাটটা একটু চওড়া উপর দিকের পাটটা একটু সরু এবং এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম নাম্বার হচ্ছে নাম্বার হচ্ছে ইলেভেন এগারো নম্বর থ্রি ওয়ান ফাইভ জিরো এগারো নম্বর শাড়ি দেখালাম একত্রিশশো পঞ্চাশ বারো নম্বর নাম্বার টুয়েলভ এটা গ্রিনারি শেড ডার্ক পেস্তা কালার এটা বারো নম্বর শাড়ি এটাও উইথ ব্লাউজ প্রত্যেকটাই এগুলো হচ্ছে উইথ ব্লাউজ পিস প্রথমে যাচ্ছে ব্লাউজ তারপরে আসছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা

সাদায় কালো এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে কালো রং এবং তার সঙ্গে একটা তসর কালারের সুতোর ব্যবহার আছে এই হচ্ছে শাড়িটা নিচের দিকেও ডাবল লাইন উপর দিকেও ডাবল লাইন করার অজস্র বুটি মানে পুরো শাড়িটাতেই বুটি যাচ্ছে আর তার সঙ্গে ব্লাউজ পিস রয়েছে তবে এই শাড়িটা একটু ব্ল্যাক ব্লাউজ দিয়ে পড়লে বেশি ভালো লাগবে এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের তেরো নম্বর তিন হাজার পঞ্চাশ নাম্বার থার্টিন থ্রি জিরো ফাইভ জিরো তার উপরে কিন্তু ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট অর্থাৎ তিন হাজার পঞ্চাশের উপরে টেন পার্সেন্ট মানে তিনশো পাঁচ টাকা অফ এবারে আসছি আর একটা শাড়ি প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস আছে দেখুন প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে এটা লাইট স্কাই একই নকশায় যাচ্ছে এটা হচ্ছে চোদ্দ নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ নাম্বার ফোরটিন থ্রি জিরো ফাইভ জিরো এটাতে আবার নিচের দিকের পার্টটা ডাবল লাইন উপর দিকের পার্টটা কিন্তু সিঙ্গেল লাইন নিচের দিকে দেখুন ডাবল লাইন উপর দিকটা দেখুন সিঙ্গেল লাইন এটাও তিন হাজার পঞ্চাশ এটা দেখালাম হচ্ছে চোদ্দো নম্বর শাড়ি নাম্বার ফোরটিন চোদ্দোর পরে চলে যাব পনেরো নম্বর নাম্বার ফিফটিন আপনাদের আবারও বলবো যারা অনুষ্ঠান দেখছেন শাড়ি পছন্দ হলে এস করে কিংবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে ফোন করে আপনারা মানে হোয়াটসঅ্যাপ করলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন আর এসএমএস করে বুকিং করতে পারেন আর হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে যেটা ফোন করে বুকিং করবেন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর হচ্ছে আপনাদের হেল্পলাইন নাম্বার যেখানে আপনারা ফোন করবেন আবরণ প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি আটটা বিরাটি মিনিবাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে মানে একদম নিয়ার এয়ারপোর্ট মানে আপনারা যারা দক্ষিণ কলকাতা থেকে আসবেন তারা যারা আপনারা এয়ারপোর্টে আসার অভ্যেস আছে তারা জানেন এয়ারপোর্ট থেকে তাদের জন্য বলা যে এয়ারপোর্ট থেকে আট দশটা মিনিট সোজা আসলেই কিন্তু আপনি বিরাটি পেয়ে যাচ্ছেন সুতরাং চলে আসাটা খুব নিশ্চিত করে বলা যেতে পারে খুব সহজ আচ্ছা এইবারে আসছি হচ্ছে শাড়িটা এর কালারটা না একটু পিচ বলতে পারি এটা ব্লাউজ পিস গেল পিচ বলতে পারি কিন্তু এটা অ্যাকচুয়ালি মুসুর ডালের কালার বললে বেটার হবে বা ক্যারেট কালার মানে গাজরের রঙ বলে একদম ঠিক ঠিক হবে তারপরে আসছি আঁচলের আঁচল ব্লাউজ পিসের পরে চলে যাচ্ছি আঁচলে ওই একই নকশায় ঘুরে ফিরে আসছে এবং এটা হচ্ছে পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রাইজ একই থ্রি জিরো ফাইভ জিরো পনেরো নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ থ্রি এবারে আসছি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর ব্লাউজ শুরুতে তারপরে আসছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা ষোলো নম্বর নাম্বার সিক্সটিন প্রাইজ একই এটা কিন্তু লাল ছাড়া শাড়ি যারা প্রণামীতে লাল ছাড়া খুঁজছেন এই শাড়িটা নিতেই পারেন খুব সুন্দর দেখতে আর এই শাড়ির কোয়ালিটি তো ভীষণ ভালো আপনারা তো আমি একটু দেখাবো কোয়ালিটিটা এটা হচ্ছে এই যে কোয়ালিটিটা এই যে জামদানিটা দেখালাম তার কোয়ালিটিটা দেখালাম প্রাইসটা হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার হচ্ছে সিক্সটিন ষোলো নম্বর শাড়ি তিন হাজার পঞ্চাশ এবারে একটু প্যাটার্নটা চেঞ্জ হবে সতেরো নম্বর শাড়ি থেকে একটু চেঞ্জ হবে এখানে পেজলি এলো দেখুন আঁচলের মধ্যে পেজলি এলো একটা ফ্লোরাল নকশার সঙ্গে জামদানির ফ্লুলের নকশার সঙ্গে এই হচ্ছে পাটটা দুদিকেই সমান পাট যাবে এই পাটটা দুদিকেই সমান যাবে স্লিক একদম বর্ডার আর ভেতরে কিন্তু ব্লু কালার এটা কিন্তু ব্ল্যাক নয় ব্লু ব্যবহার করা হয়েছে ফুলের ক্ষেত্রে এটা সতেরো নম্বর শাড়ি প্রাইস হচ্ছে অনলি থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ সতেরো নম্বর নাম্বার সেভেন্টিন থ্রি টু ফাইভ জিরো এটা না একটা ডার্ক সি গ্রিন কালারের উপরেই যাচ্ছে সতেরো নম্বর তিন হাজার পঞ্চাশ এটাতে কোনো ব্লাউজ পিস নেই ওই সেম ডিজাইনেই কম্বিনেশন বদলে গেল আঠেরো নম্বর সরি সেম ডিজাইন নাম্বার এইটটিন আঠেরো নম্বর এটাতে কিন্তু কোনো লাল নেই গোলাপি আছে মানে পিঙ্ক আছে অ্যান্ড ইয়েলো আছে হলুদ এবং গোলাপি ছোঁয়া রয়েছে তুতের সঙ্গে সেটা আঁচলে আছে বডিতে পিঙ্ক আর তুতের পিঙ্কের ফুল তুতের হচ্ছে বুটি পার এটা হচ্ছে আজকের আঠেরো নম্বর তিন হাজার দুশো পঞ্চাশ বত্রিশশো পঞ্চাশ আঠেরো নম্বর নাম্বার এইটটিন থ্রি টু ফাইভ জিরো এইবারে আসবো নাম্বার 19, ১৯ নম্বর শাড়ি এটা অল ওভার উনিশ নম্বর নাম্বার 19 বড় পাতা গ্রে কালারের বডি বড় পাতা লেমানিয়ালোর বড় পাতা নকশা অল ওভার শাড়িটা জালে যাচ্ছে তার সঙ্গে ফুলের বুটি একদম পাট্টার সাবেকি পার বা এবং প্রাইসটা হচ্ছে থ্রি নাম্বার 19। উনিশ নম্বর শাড়ি একত্রিশশো পঞ্চাশ উনিশ নম্বর নাইনটিন থ্রি ওয়ান ফাইভ জিরো এবারে আসবো নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আঁচল এটা আঁচল গেল সি গ্রিনের উপরে যাচ্ছে একদম পাউডার সি গ্রিনের উপরে লেমন এবং তার সঙ্গে কপিন ব্লু আর হোয়াইটের ফুল তো রয়েইছে এবং এটা হচ্ছে থ্রি জিরো এটা হচ্ছে থ্রি ওয়ান ফাইভ জিরো একত্রিশশো পঞ্চাশ কুড়ি নম্বর সারি একত্রিশশো পঞ্চাশ থ্রি ওয়ান ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি দেখালাম থ্রি ওয়ান ফাইভ জিরো এইবারে আমি আসছি টু সেভেন ফাইভ জিরো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করেছিলাম ফোর টু ফাইভ জিরো থেকে এবারে আসছি টু সেভেন ফাইভ জিরোতে এটা হচ্ছে আজকের এপিসোডের একুশ নম্বর শাড়ি কিন্তু একদম বিয়ের কেনাকাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি নাম্বার টোয়েন্টি ওয়ান একুশ নম্বর শাড়ি আঁচলে দেখুন জিওমেট্রিক পেজলি মানে পেজলি হয়েছে এখানে একটা দেখুন ময়ূরের স্টাইল মানে কলকাতাকে আনা হয়েছে একটু ময়ূরের স্টাইল করা হয়েছে যখন আপনি দূর থেকে দেখবেন মনে হয় একটা ময়ূর বসে পেখমটা মেলে রেখেছে মানে জাস্ট ছড়িয়ে রেখেছে নিচে সেই নকশাটাই পেজলির উপরে আনা হয়েছে এটা হচ্ছে গায়ে কালারটা খুব সুন্দর একটা লেমিনিয়ালো এবং তার মধ্যে এইভাবে পার পরপর নকশা যাচ্ছে আর প্রচুর কাজ ঘন কাজ দু রকমের বুটি গেছে ভেতরে এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে আজকের এপিসোডের একুশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ওয়ান টু সেভেন ফাইভ জিরো দু হাজার সাতশো পঞ্চাশ একুশ নম্বর নাম্বার টোয়েন্টি ওয়ান টু সেভেন ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার টোয়েন্টি টু বাইশ নম্বর আচল এর আবার নকশা কিন্তু বদলে গেল আঁচলটা একটু ভালো করে দেখাই এটা হচ্ছে আঁচল আঁচলের নকশাটাই কিন্তু ইলাবোরেটলি পারে গেছে খুব ভালো করে দেখলে আপনারা বুঝবেন ওই প্যাটার্নটাই কিন্তু পারে আনা হয়েছে আঁচলে দুটো কালারে আছে পারে সিঙ্গেল কালারে আছে একদম পিঙ্কের উপরে যাচ্ছে এটা হচ্ছে হাফ শাড়িটা এটা দেখাই একটুভাবে এটা হচ্ছে হাফ শাড়িতে এই নকশাটা যাচ্ছে আর হাফ শাড়িতে আসছে করাত কাজ এই হচ্ছে এটা হচ্ছে কুচিটা এলো দেখুন একটাই ব্লু দিয়ে কাজটা গেল কোল আঁচলে আবার ওই নকশাটা ফেরত আসছে যেটা এটা পটলি পল্লু শাড়ি করা হয়েছে প্রাইসটা হচ্ছে টু সেভেন ফাইভ জিরো টোয়েন্টি টু বাইশ নম্বর শাড়ি দু হাজার সাতশো পঞ্চাশ তেইশ নম্বর এবার আসছি সেলফে পরপর আমরা একটু সেলফে থাকব এটা প্যারেট গ্রিন সেলফে এটা হচ্ছে আঁচল আঁচলে একটা বক্সের সঙ্গে টেম্পল এইভাবে দেখালে যদি খানিকটা বোঝানো যায় দেখুন এই যে পারে বক্স বক্সের সঙ্গে টেম্পল তার সঙ্গে আবার গায়ের ভেতরে যাচ্ছে এই কাজটা নকশাটা অলওভার সাইডটা এইভাবেই যাচ্ছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডে তেইশ নম্বর ছাব্বিশশো পঞ্চাশ টোয়েন্টি থ্রি টু সিক্স ফাইভ জিরো তেইশ নম্বর শাড়ি দু হাজার ছশো পঞ্চাশ তেইশের পরে চলে যাব চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর এটা হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর আঁচল এটা আঁচল আর এটা অরেঞ্জে ওই সেম ডিজাইন খালি ওখানে যেটা ছিল এই পাড়ের মধ্যে একটা বক্স ছিল এখানে বক্সটা নেই এখানে বক্সের পরিবর্তে মাঠ একদম স্ট্রেট ভরাট করে তার সঙ্গে টেম্পলটা যাচ্ছে আর ভেতরটা তো এইভাবে এই নকশাটাই যাবে ওইটাতেও এই নকশাই ছিল এটাতেও এই নকশাই যাচ্ছে প্রাইস একই প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর টু সিক্স ফাইভ জিরো চব্বিশ নম্বর সারি ছাব্বিশশো পঞ্চাশ আপনারা ফোন করতে থাকুন এস এম এস করতে থাকুন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করতে থাকুন এপিসোড যদি মিস করেন এপিসোডটা থেকে যাবে ইউটিউবে আপনি পরবর্তী সময় দেখে নেবেন আমাদের সিটিভিএনের ফে ইউটিউব যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সমস্ত নোটিফিকেশানস আপনার কাছে চলে যাবে অবশ্যই বেল আইকনটাকে আপনারা জাস্ট প্রেস করে নেবেন আর আমাদের ফেসবুক পেজ আপনারা নোটিস করতে পারেন সেখানে কিন্তু সমস্ত প্রোগ্রামের আপডেটস থাকছেই এবারে চলে যাচ্ছি পরের শাড়ি এটা হচ্ছে একদম তুতের মধ্যে তুতে দিয়েই নকশা শুধু জড়ি দিয়ে চেস্ট পর্যন্ত হাইলাইট ছাব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে পঁচিশ নম্বর টোয়েন্টি ফো ফাইভ পঁচিশ নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ পুরো ফ্লোরাল নকশাটা যাচ্ছে নাম্বার টোয়েন্টি ফাইভ পঁচিশ নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ এবারে আসবো ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স এটা হচ্ছে ছাব্বিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি সিক্স এটা ভীষণ মিষ্টি পিঙ্ক তার মধ্যে ব্লু অ্যান্ড গ্রিন দিয়ে যাচ্ছে কাজটা পারে টেম্পল ডাবল টেম্পল হচ্ছে ব্লুতে ডাবল টেম্পল হচ্ছে গ্রিনে এভাবেই যাচ্ছে তার উপরে নকশা যাচ্ছে এটা হচ্ছে আজকের এপিসোডের ছাব্বিশ নম্বর ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ আপনাদের আবারও বলে দিই আবরণ প্রতিদিন খোলা সকাল দশটা থেকে রাত্রি আটটা গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে সারা দিন দেখে আপনি নিতে পারেন শাড়ি কিনতে পারেন শুধু শাড়ি নয় তার সঙ্গে পাঞ্জাবির একটা হিউজ স্টক ঠিক যতটা আমরা জামদানি স্টকের কথা বলছি ঠিক ততটাই স্টক রয়েছে কিন্তু পাঞ্জাবিতে এবং তার সঙ্গে রয়েছে রেডি ব্লাউজ কুর্তি আপনারা আসুন এছাড়া পুরুষ বন্ধুদের জহরখোড় থেকে শুরু করে ব্লেজার সবটাই পাওয়া যাবে শেরওয়ানিও পাওয়া যাবে এবারে আমি চলে আসব পরের শাড়ি অর্থাৎ সাতাশ নম্বর শাড়ি এটা অ্যাকচুয়ালি কালচে লাল মানে মেরুনও নয় লালও নয় ঠিক মাঝামাঝি টোনটা তার মধ্যে বিস্কিট যেটা আমরা পিঙ্কার পিঙ্কে দেখালাম ব্লু গ্রিন দিয়ে ঠিক ওই নকশাটাই যাচ্ছে হচ্ছে বিস্কিট এবং গ্রিন দিয়ে এই কালারটির ওপরে প্রাইসটা হচ্ছে টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের আর সাতাশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি সেভেন সাতাশ নম্বর টু সিক্স ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি সেভেন দেখালাম এবার আসছি টোয়েন্টি এইট আঠাশ নম্বর সারি এটা আঠাশ সেটা অরেঞ্জের মধ্যে যাচ্ছে রেড গ্রিনের ব্যবহার প্যানেল করে মানে একটা জেরির প্যানেল একটা গ্রিনের প্যানেল একটা রেডের প্যানেল এইভাবেই কাজটা হবে এই একটা হোয়াইটের প্যানেল নট রেড এটা অরেঞ্জের মধ্যে হোয়াইট গ্রিন অ্যান্ড জরি দিয়ে কাজটা যাচ্ছে প্রাইসটা হচ্ছে টু সিক্স ফাইভ জিরো নাম্বার হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ নম্বর ছাব্বিশশো পঞ্চাশ আঠাশের পরে চলে যাব উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন এটা হচ্ছে উনত্রিশ নম্বর আচল এটা রেডের মধ্যে যাচ্ছে ওই একই নকশা এবং একটা জারির প্যানেলে দেখুন রেড দিয়ে আর রেড আর গ্রিনের প্যানেলে দেখুন জারি দিয়ে কিন্তু মিনের এফেক্টটা যাচ্ছে প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটা দেখালাম হচ্ছে উনত্রিশ টোয়েন্টি নাইন টু সিক্স ফাইভ জিরো তিরিশ নম্বর শাড়িতে যাব নাম্বার থার্টি এবং এই শাড়িটা কিন্তু একদম হট রানিতে তিরিশ নম্বর একদম হট রানি আর তার সঙ্গে বর্ডার এই হচ্ছে শাড়িটা নাম্বার থার্টি তিরিশ নম্বর টু সিক্স ফাইভ জিরো ছাব্বিশশো পঞ্চাশ এটা হচ্ছে তিরিশ নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার থার্টি থার্টি ওয়ান একত্রিশ নম্বর নাম্বার থার্টি ওয়ান এটা রেডের মধ্যে যাচ্ছে একত্রিশ নম্বর আঁচল পাটটা যাচ্ছে টেম্পল করে এবং ভেতরে যাচ্ছে এই নকশাটা থার্টি ওয়ান একত্রিশ নম্বর প্রাইস হচ্ছে টু সিক্স ফাইভ জিরো এই যে দামটা আমি বলছি ছাব্বিশশো পঞ্চাশ তার উপরে কিন্তু ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট সুতরাং দুশো পঁয়ষট্টি টাকা অফ হয়ে যাচ্ছে শুধুমাত্র আজ অবধি কিন্তু এই ডিসকাউন্টটা আপনার অনেকটা দীর্ঘদিনের ডিসকাউন্ট চললো আবরণে আজকেই তার শেষ দিন এটা হচ্ছে একদম সফট পিঙ্ক বেবি পিঙ্ক তাও আর পার্টার মধ্যে একটা সাদা সুতোর ব্যাপার রয়েছে তার উপরে টেম্পল যাচ্ছে পাড়ে সাদা টানায় সাদা ভারনা এখানে কিন্তু টেম্পল রয়েছে আর এখানে সাদা টানায় পিঙ্ক ভারনা গিয়ে পিঙ্ক দিয়ে কাজ হয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের দেখালাম তিরিশ নম্বর শাড়ি আর হাফটা হচ্ছে পুরোটাই হোয়াইটে এই হাফটা কিন্তু হোয়াইটে এগুলো কিন্তু নর্মাল পলিশেই দেখাচ্ছে মানে একটু হার্ড পলিশেই দেখালাম এটা হচ্ছে আজকের এপিসোডের তিরিশ নম্বর ছাব্বিশ পঞ্চাশ একত্রিশ ওটা তিরিশ গাড়োতে হবে পিঙ্কটা তিরিশই হবে একত্রিশ নম্বর আছে রেড আচ্ছা আমার কত দেখাচ্ছি তেত্রিশে চলে যাচ্ছি আচ্ছা ওটা তাহলে বত্রিশ নম্বর দেখেছি আগেটা ছিল বত্রিশ নম্বর আমারই বলার ভুল হয়েছে আমি তিরিশ বলেছি বত্রিশ নম্বর দেখালাম দাম ছিল ছাব্বিশ পঞ্চাশ দাম একই ছিল ওটা বত্রিশ হাফটা পিঙ্ক হাফটা ছিল হাফটা বেবি পিঙ্ক হাফটা ছিল হোয়াইট বত্রিশ নম্বর এবারে আসছি তেত্রিশ নম্বর থার্টি থ্রি এটা গ্রে মধ্যে রেড দিয়ে অল ওভার কাজ এবং এর মধ্যে দেখুন কড়াতের ছোঁয়া রয়েছে এগুলো সব করা ছোঁয়া রয়েছে মানে করাত কাজের নকশাটা রয়েছে এই নিচের দিকের পাটটা যাবে হচ্ছে টোটাল তিন লাইনে উপর দিকে মনে হয় দু লাইনে পাটটা যাচ্ছে গ্রে মধ্যে একদম জমাট বুনুই রয়েছে এটা হচ্ছে তেত্রিশ নম্বর নম্বর ছাব্বিশ পঞ্চাশ তেত্রিশের পরে যাবো চৌত্রিশ নম্বর এটা সি গ্রিনের সঙ্গে যাচ্ছে রানী থার্টি ফোর চৌত্রিশ নম্বর একদম ডার্ক সি গ্রিনের মধ্যে রানি দিয়ে মানে পিঙ্ক দিয়ে কাজ নট রানী এটা পিঙ্ক দিয়ে কাজ সেম কাজটাই যাচ্ছে যেটা গ্রে রেডে দেখালাম প্রাইস একই ছাব্বিশশো পঞ্চাশ নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর ছাব্বিশশো পঞ্চাশ অল ওভার ওয়ার্ক দেখুন একদম কোল আচল পর্যন্ত ঠাসা কাজ এইটুকু আমরা সামনের দিকে গুঁজি সুতরাং এইটুকু কাজের দরকার নেই কিন্তু বাদবাকি পুরোটা কাজ দাম হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ এটা দেখালাম চৌত্রিশ এবারে আসছি পঁয়ত্রিশ নম্বর থার্টি ফাইভ পিচ কালারের মধ্যে সফট মানে তুতেটাও খুব লাউড মানে লাউড নয় ব্রাই একদম পাউডার টোন

ছত্রিশ নম্বর শাড়ি ছাব্বিশশো পঞ্চাশ টু সিক্স ফাইভ জিরো নাম্বার থার্টি সিক্স যাদের যাদেরই শাড়ি পছন্দ হলো আপনারা চটপট বুকিং করুন বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে সেই নাম্বারেই ফোন করে বুক করুন নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন টু নাইন জিরো ফাইভ ওয়ান টু ওয়ান সেভেন টু সেভেন ফোর এস এম এস বা হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে নাইন জিরো আর হোলসেলের যারা ব্যবসা করতে চাইছেন সারা বছর ব্যবসা হয় সারা বছর হোলসেলে আপনারা কেনাকাটা করতে পারবেন তাদের জন্য নাম্বার একটা স্পেশাল গ্যালো এইট ডাবল থ্রি সেই নাম্বারে আপনারা ফোন করবেন আবরণ ফুললি স্যানিটাইজড এবং প্রত্যেক দিন স্যানিটাইজড হচ্ছে আপনারা যারা আসছেন আপনাদের থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে সব কিছুই হচ্ছে সুতরাং আপনারা আসুন শুধু মাস্ক পরে আসবেন এটাই হচ্ছে ম্যান্ডেটারি আর যারা গাড়ি নিয়ে আসবেন মনে করছেন গাড়ি পার্ক করে সুন্দর করে আপনি কেনাকাটা করতে পারবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে ঠিক বিকাল সাড়ে তিনটে আবারও আসবো এবারে শাড়ির সঙ্গে খানিকটা গল্পও থাকবে দীপাবলি মানেই আলোর উৎসব প্রিয়জন বন্ধু কিংবা আত্মীয়দের জন্য কেনাকাটার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আওরন এক্সক্লুসিভ আসন্ন দীপাবলি ও ভাতৃতৃতীয়া উপলক্ষে প্রতিটি কেনাকাটার ওপর রয়েছে দশ শতাংশ বিশেষ ছাড় দেরি নয় অফুরন্ত স্টক লগন করুন আমাদের ওয়েবসাইট অথবা ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন